नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर प्रिय बंधु राजेंद्र भाग्यस्तक चैनेले आपनादेर सकलके सुस्वागतम। साथे आपनादेर जन्य रइलो अढेल अफुराम शुभेच्छा अभिनंदन। प्रतिदिनेर न्याय आजके एकटि नतून विषयेर साथे एकटि नतून भिडियो आपनादेर सामने उपस्थापन करते चलेछि। आमार साथे सब समय जोगाजोग राखते नीचेर फेसबुक पेजटि लाइक करुन एबं फलो करुन, आर आमार व्हाट्सएप ग्रुप जयेन करते आजई नीचेर नम्बरे रिक्वेस्ट पाठान। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আজ শ্রাবণ মাসের শেষ রবিবার। এই রবিবার দিনও ইচ্ছে থাকলে কিছু কিছু কাজ করতে নেই, কারণ এতে সূর্যদেব রুষ্ট হন। এমনি আমরা জানি সাধারণত বহু ভক্তগণ সারা শ্রাবণ মাসই সংযম, ব্রত, উপবাস ইত্যাদির মাধ্যমে কাটায়। কিন্তু শ্রাবণ মাসের এই শেষ রবিবার কোন কোন কাজগুলো বিশেষভাবে করতে নেই সেগুলো আমরাই এই ভিডিওর মাধ্যমে জানব। যেমন আমরা সাধারণত জানি রবিবার কোনো নিয়ম সাধারণত মানতে মন চায় না। সারা সপ্তাহের হাড়ভাঙা খাটুনির পর এই দিনটা আরাম করার দিন, নিয়ম ভাঙার দিন, কারণ পরের দিন সোমবার থেকে শুরু হবে আবার ছকে বাঁধা জীবন। তার আগে একটা দিন অন্তত আয়েশ করতে সবারই মন চায়, শরীরটাও যেন বলে একটু রেস্ট নাও। কিন্তু কিছু কাজ রয়েছে তা কখনোই এই রবিবার দিন করতে নেই, বিশেষ করে সেটা যখন শ্রাবণ মাসের শেষ রবিবার হয়। ইচ্ছে থাকলেও এই কাজগুলো রবিবারই করলে সংসারে নেমে আসতে পারে অমঙ্গল। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে এই কাজগুলো যদি রবিবারে কেউ করেন তবে চরম বিপদ ঘনিয়ে আসতে পারে। রবিবার সূর্যদেবের উৎসর্গকৃত দিন, তাই এই দিন যাতে সূর্যদেব কোনোভাবে রুষ্ট না হন তার জন্য আমাদের অতিরিক্ত সতর্ক থাকা দরকার। সংসারের সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে নানা রকম টোটকা, নানা রকম নিয়ম আমরা সব সময় পালন করে চলেছি। বিশেষ করে এই শ্রাবণ মাসে তো বহু টোটকার কথা, বহু টোটকার ভিডিও আমি এই সারা শ্রাবণ মাস ধরে দিয়েছি আপনাদের সামনে। তবে বলা হয় রবিবার যেহেতু সূর্য দেবতার দিন, তাই এই দিন তার প্রকোপ থাকে অনেক বেশি, সূর্য থেকে অনেক বেশি পরিমাণে শক্তি বা এনার্জি আমরা পাই। এই গ্রহে প্রাণের সৃষ্টি, উৎস ও ধ্বংসের চাবিকাঠি রয়েছে, সূর্য দেবতার হাতেই আছে বলে আমরা মনে করি। তাই আসুন জেনে নিই যে এই দিন কোন কোন কাজ একদমই করতে নেই। রবিবার দিন নীল, কালো ও ছাই রঙের কোনো পোশাক পরবেন না। রবিবার দিন চুল কাটবেন না। রবিবার, বিশেষ করে এই শ্রাবণ মাসের রবিবার, মদ্যপান করা, মাংস খাওয়া নিষিদ্ধ। সূর্যাস্তের আগে কোনো খাবারের বা কোনো কাজে নুন ব্যবহার, কাঁচা নুন ব্যবহার করবেন না। রান্নার নুন নয়, কাঁচা নুন, তা অশুভ বলে মনে করা হয়। রবিবার কখনোই সূর্যদেবকে না দেখে স্নান করবেন না। প্রথমে একবার সূর্যদেবকে দর্শন করে, সূর্য প্রণাম করে তারপরে স্নান করতে চান। আবার স্নান করে এসে সূর্য অর্ঘ্য দিন, সূর্য প্রণাম করুন। সর্ষের তেল রবিবার মালিশ করবেন না, মাথাতেও সর্ষের তেল দিতে নেই। তামার তৈরি কোনো জিনিস কেনা বা বিক্রি করবেন না রবিবার। আমি দেখবেন অনেক সময় প্রতিকার দিই রবিবার দিন সূর্য দেবতার জন্য তামার কয়েন বা তামা প্রবাহমান জলে ভাসিয়ে দেওয়ার জন্য। সেটা কখনোই রবিবার দিন কিনবেন না, সেই তামার কয়েন সেটা আগে থেকে কিনে রাখতে হবে, রবিবার দিন ভাসাবেন। এবং এই তামা কোনো দিন দানও করবেন না রবিবার দিন। আর রবিবার দিন চেষ্টা করবেন যে আগুন দুধ দিয়ে নেবানোর জন্য, তাহলে সূর্য দেবতা অত্যন্ত প্রসন্ন হয়।
দর্শক বন্ধু, এই সহজ সরল কিছু উপায় আপনারা অবশ্যই এই রবিবার দিন, বিশেষ করে শ্রাবণ মাসের শেষ রবিবারে মেনে চলার চেষ্টা করুন। দেখবেন সূর্যদেবের কৃপায় আপনাদের মান, যশ, সম্মান, সুনাম, প্রতিপত্তি, সে আপনারা যে যে কোনো প্রফেশনে হন না কেন, যে কোনো জীবনের ক্ষেত্রে হন না কেন, দেখবেন বৃদ্ধি পাবেই। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের কর্মের উন্নতি ঘটবে, ব্যবসার উন্নতি ঘটবেই ঘটবে। ভিডিওটি এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।